আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাই দর্শক দেখতে দেখতে কুরবানি শেষ হয়ে গেল অনেক ভাই আমাকে আগে বলছিলেন যে ভাই আমরা কুরবানি ঈদের পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই সেই টিকিটগুলোর দাম একটু আমাদেরকে জানিয়ে দেবেন যদি কোনো অফার থাকে ভাই দয়া করে একটু আমাদেরকে জানাবেন তো আমি প্রত্যেকটা কাস্টমারের তো নাম্বারগুলি আমার সেভ করা সম্ভব হয় না যার কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব আমাদের কাছে বেশ কিছু ডেটের ধামাকা অফার চলে আসছে যেগুলি আপনারা অনেক অনেক কম প্রাইজে ঢাকা থেকে কুয়ালামপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ডেটে আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসলে সেই টিকিটগুলি কম প্রাইজের ভিতরে নিতে পারবেন এবং কি এই মুহূর্তে যদি চান অনেকে আছেন যে ঈদের আগে টিকিটের দাম বেশি ছিল বলেছেন যে ভাই আমরা ঈদের পরে যাব তা ঈদের পরে আপনারা কোন ডেটে গেলে সব থেকে কম প্রাইজের ভিতরে কোন বিমানের টিকিট নিতে পারবেন এবং কত কেজি মাল নিতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দর্শক চলুন আজকে আমরা সর্বপ্রথমে আজকে আলোচনা করব যেহেতু ঈদ শেষ হয়ে গেছে ঈদের আগে আমার যে সমস্ত ভাইরা সিঙ্গেল টিকিট কেটে কোয়াল্লামপুর থেকে ঢাকা গেছেন এখন আপনারা চাইতেছেন যে ঈদের পরবর্তী মুহুর্তে আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন সেই টিকিটগুলি আপনারা কোন ডেটে সব থেকে কমের ভিতরে নিতে পারবেন হ্যাঁ দর্শক এখনও আপনারা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে আজকে জুন মাসের একুশ তারিখ আপনারা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সমস্ত ডেটে যদি আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান আমাদের কাছে একদম লো প্রাইজের ভিতরে কিছু টিকিট আছে যেগুলি আপনারা নিতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ এর ভিতরে এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ এর ভিতরেই কিন্তু আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালিন্দ্য এয়ারলাইন্সের কিছু টিকিটগুলি আপনারা পেয়ে যাবেন এবং কি যদি আপনারা আবার জুন মাসে জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে তিন চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ আট তারিখ দশ তারিখ যেই কোনো ডেটের টিকিট নিতে চান সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা অনলি এগারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে বারোশো রিঙ্গিটের ভিতরেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালিন্দ এয়ারলাইন্সের হ্যাঁ অনেকে আমাকে বলবেন যে ভাই আমরা যদি বাংলাদেশ থেকে কিছু মাল নিয়ে আসতে চাই এগুলো থেকে আমরা মাল পাবো কি না হ্যাঁ আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সে মাল পাবেন তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি ঢাকা টু কুয়ারামপুরের যে সিঙ্গেল টিকিট সেই টিকিটের সাথে কিন্তু আপনারা তিরিশ কেজি পাবেন বুকিংয়ে হাতে পাবেন সাত কেজি এই সাঁত্রিশ কেজি মাল নিয়ে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ শৃঙ্ট থেকে বারোশো পঞ্চাশ শৃঙ্টের ভিতরে কিন্তু হ্যাঁ এবং মালিন্দ এয়ারলাইন্সে যদি আপনারা নেন টিকিট মালিন্দ এয়ারলাইন্সের টিকিটগুলি আপনারা নিতে পারবেন বুকিংয়ে পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি কুয়ালালাম ঢাকা থেকে কুয়ালামপুরে আসার যে টিকিট সেটাতেও কিন্তু আপনারা বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল নিয়ে আসতে পারবেন সেই টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রেঙ্গিটের ভিতরেই কিন্তু এই সমস্ত টিকিটগুলি পেয়ে যাবেন তা যাদের প্রয়োজন আমি আপনাদের কাছে অনুরোধ করব এখনই আপনারা এই টিকিটগুলো কিনে রাখুন নয়তো বা কিন্তু এই টিকিটগুলি যেহেতু ঈদ পরবর্তী সময় এই টিকিটগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা যাদের প্রয়োজন শুধুমাত্র আপনারাই আমাকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আর দয়া করে আপনারা ফোন না দেওয়া বয়স অথবা টেক্সট মেসেজ করলে সব থেকে ভালো হয় হ্যাঁ আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি কোন নাম্বারে ফোন দেব আপনারা যদি আমার টিকটক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার আইডিতে ঢুকলে আপনারা দেখবেন সেখানে আমার দুইটা নাম্বার দেওয়া আছে এবং কি আপনারা এখানেই দেখতেছেন আমার কোম্পানির যে ব্যানার ব্যানারের ভিতরেই কিন্তু আমার দুটা নাম্বার দেওয়া আছে একটা বাংলাদেশের নাম্বার একটা মালয়েশিয়ার নাম্বার দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে দুটি হোয়াটসঅ্যাপই আমার কাছেই আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ ব্যতীত যদি অন্য কোনো হোয়াটসঅ্যাপে কিংবা অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে টাকা দিয়ে প্রতারিত হন সেক্ষেত্রে আমি দায়ী না আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন হ্যাঁ দর্শক এবার আসি ঈদ পরবর্তী মুহুর্তে আমরা কোয়ালামপুর থেকে ঢাকা যাবো আপডাউন টিকিট অথবা সিঙ্গেল টিকিট কোন ডেটে গেলে আমরা সব থেকে কম প্রাইজের ভিতরে নিতে পারবো এবং কি ভাই আমরা মাল আমাদের অনেক বেশি আমরা কোন বিমানে নিলে আমাদের অল্প টাকার ভিতরে আমরা মাল বেশি নিয়ে দেশে যেতে পারব হ্যাঁ এবার আসেন এই সমস্ত কোন কোন ডেটের টিকিটগুলো আছে কোন বিমানে কত রিঙ্গিত সেগুলি এখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দশক এই মাসের ভিতরে যেহেতু আজকে জুন মাসের একুশ তারিখ এই জুন মাসের তিরিশ তারিখের আগ পর্যন্ত কিন্তু কম দামে কোনো টিকিট নেই তিরিশ তারিখেও যদি যান আপনি তাও মিনিমাম ছয়শো রিঙ্গিটে আপনাকে টিকিট নিতে হবে আর যদি আপনারা তিরিশ তারিখের পর থেকে জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে যে কোনো ডেটে আপনারা যাবেন সিঙ্গেল টিকিট নিয়ে অনলি পাঁচশো রিঙ্গিটে আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্গেল টিকিটগুলি যেগুলির সাথে আপনারা মাল নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা মাল যদি বেশি হয় সেগুলো কিন্তু আবার এয়ারপোর্টে আপনাদেরকে পার কেজি পঁচিশ রিঙ্গিট করে দিতে হবে হ্যাঁ এই অফারটি কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের অনলি পাঁচশো রিঙ্গিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলি আপনারা নিতে পারবেন তো যারা এখনও সিঙ্গেল টিকিট নিয়ে আবার দেশে যেতে চান জুলাই মাসে তারা যদি সব থেকে কম প্রাইজের টিকিটগুলো নিতে চান তাহলে ইউএস বাংলার এই টিকিটগুলি আপনারা নিতে পারেন আর যদি আপনারা আপ ডাউন টিকিট নেন অনেকে আছেন যে ভাই আমরা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এই ধরনের ছুটিতে যাব সব থেকে কমের ভিতরে আমরা টিকিট নিতে চাই তাহলে আপনারা জুলাই মাসের আট তারিখের পর থেকে যে কোনো ডেটে আপনারা যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যারা দেশে যাবেন তাদের জন্য ধামাকা অফার মালয়েশিয়া এয়ারলাইন্সে ডাউন টিকিট যেগুলি আপনারা এখন কিনে রাখতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ রিঙ্গির থেকে চৌদ্দশো রিঙ্গির অনলি তেরোশো পঞ্চাশ রিঙ্গিত থেকে কিন্তু আপনারা আপ ডাউন টিকিট পেয়ে যাবেন যেই টিকিটের সাথে আপনারা মাল পাবেন সাত কেজি হ্যাঁ এর থেকে যদি আপনার মাল বেশি হয় অনেকেই আরও বলেন যে ভাই আমার মাল তো কেজি আমি আশি কিভাবে নিব পঁচিশ টাকা করে কেজি দিয়ে যদি নিতে হয় অনেক বেশি খরচ হয় হ্যাঁ তাদের জন্য মালয়েশিয়া এয়ারলাইনসে আমরা দিতেছি অনলি তেরো রিঙ্গিট করে পার কেজি এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত আপনাদেরকে টিকিটের সঙ্গে মাল যোগ করে দেওয়া যাবে টিকিটে আপনারা ফ্রি পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা আরও চল্লিশ কেজি আপনি টিকিটের সাথে অ্যাড করতে পারবেন সর্বমোট আপনি সাতাশি কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন টিকিটের দামও অনেকটাই কম আছে এখন আপনারা এখন এই সমস্ত টিকিটগুলো কিনে রাখুন এখনই যদি আপনারা কিনে রাখেন তাহলে অনলি তেরোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে চোদ্দোশো রিঙ্গিটের ভিতরেই কিন্তু আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলি পেয়ে যাবেন হ্যাঁ অনেকেই আছেন যে ভাই আমি আপনাদেরকে বলেছি যে দুই মাস তিন মাস আগে কিনবেন কিন্তু এখন অনেকে আমাকে বলতেছেন বা আমরা নভেম্বর ডিসেম্বরে যাবো এখন টিকিট কিনে রাখবো মালয়েশিয়া এরলেজের নভেম্বর ডিসেম্বরে যদি আপনারা দেশে যান তাহলে আরও এক দেড় মাস পরে কিনেন ওই সমস্ত টিকিটগুলো কিন্তু ওই নভেম্বরে যাওয়া যদি আপনারা দুই হাজার পঁচিশে আসার ডেট করেন সেইগুলির কিন্তু এখনও মালয়েশিয়া এলাজের অফার আসেনি হ্যাঁ তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এগুলোতে কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন যেগুলি আপনারা অনলি বারোশো নব্বই রিঙ্গিত থেকে তেরোশো রিঙ্গিত এর ভিতরে আপনারা নিতে পারবেন যারা নভেম্বর ডিসেম্বরে যাবেন আগামী বছরের দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সমস্ত ডেটে যারা আসতে চান তারা যদি এখন টিকিট কিনে রাখতে চান তাহলে আপনারা ইএস বাংলা এবং বাংলাদেশ বিমান এগুলার অফারের টিকিটগুলি নিতে পারবেন যেগুলি আপনারা বারোশো নব্বই রিঙ্গিত থেকে শুরু করে তেরোশো রিঙ্গিত তেরোশো বিশ রিঙ্গিত এর ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের অফারের টিকিট নিতে চান তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ দুই সালের যে অফারগুলি সেগুলি কিন্তু এখনও মালয়েশিয়া এয়ারলাইন্সে আসেনি আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যাদের প্রয়োজন যারা চাইতেছেন যে জুলাই মাসের দশ বারো তারিখে দেশে যাবেন তারা এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন এখন কিন্তু অনেক অনেক কম দামের ভিতরে আপনারা এই টিকিটগুলি পেয়ে যাবেন দর্শক এরপরে আসি অন্যান্য বিমানে যেমন ইয়স বাংলা বাংলাদেশ বিমান মালিন্দ এয়ারলাইন্স এয়ার এশিয়া এই সমস্ত বিমানে যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান অথবা সিঙ্গেল টিকিটগুলি নিতে চান সেগুলিতেও কিন্তু আপনারা পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিট এর ভিতরে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আর যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান আপডাউন টিকিটগুলি কিন্তু আপনারা নিতে পারবেন অনলি তেরোশো রিঙ্গিট থেকে শুরু করে পনেরোশো সাড়ে পনেরোশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা অন্যান্য বিমানের আপডাউন টিকিটগুলি পেয়ে যাবেন তা সেই ক্ষেত্রে সবথেকে কমের ভিতরে আছে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এই দুটি বিমানের টিকিটের দাম কিন্তু বর্তমান অনেক অনেক কম আছে যদি চান আপনারা এই সমস্ত বিমানের টিকিটগুলি এখনই কিনে রাখতে পারেন অনেক কম প্রাইজের ভিতরে তা আশা করি দর্শক আপনারা বুঝতেই পারছেন তা যারা জুলাই মাসের দেশে যেতে চান কিংবা আগস্টে দেশে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে তারা এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন অনেক কম দামের ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলি পেয়ে যাবেন আপনারা জানেন আমি কিন্তু বিগত দিনও আপনাদেরকে বলেছিলাম কুরবানির ঈদের আগের যে সমস্ত টিকিটগুলো ছিল কুরবানির ঈদের প্রায় এক মাস দেড় মাস আগে আমি আপনাদেরকে বলেছি পাঁচশো ছয়শো রিঙ্গিটে আপনারা সিঙ্গেল টিকিট নিতে পারবেন কিন্তু অনেকে নিয়েছেন অনেকে নেন নাই যারা নেন নাই তারা কিন্তু আবার ঈদের আগে সেই সেই পাঁচশো ছয়শো রিঙ্গিটের টিকিট আপনারা পনেরোশো ষোলোশো রিঙ্গিট দিয়েও কিন্তু অনেকেই দেশে গেছেন তা এখন কিন্তু আপনারা যদি একটু আগে টিকিটগুলো কিনে রাখেন অনেক কম দামের ভিতরে পেয়ে যাবেন তা যাদের প্রয়োজন আপনারা এখনই এই সমস্ত টিকিটগুলি বুকিং করে রাখুন এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখুন তাহলে অনেক কম দামের ভিতরে টিকিটগুলি কিনতে পারবেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে একটু লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি একটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই অফারের টিকিটগুলি আপনার অন্যান্য বন্ধুরাও নিতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ